আমি দোষী হয়ে গেলাম এভাবে, মানে আমার না এই জায়গার প্রতি একটা খারাপ ধারণাও চলে আসছিল যে আমাকে আরো বেশি করতে পারতো। তো যাই হোক, আমার শুধু আল্লাহর উপরে একটা ভরসা ছিল যে তিনি আসলে কাউকে নিরাশ করে না, তিনি কখনোই কাউকে নিরাশ করে না। আর যদি আপনার সৎ সৎ মানে সৎ সাহস থাকে, বা আপনি যদি সৎ হয়ে থাকেন, আপনার কথা যদি সৎ হয়ে থাকে, বা আপনি যদি মিথ্যের আশ্রয় না নেন, আল্লাহ পাক আপনাকে কোনো না কোনোভাবে বাঁচায় দিবেই। তো যাই হোক, কালকে সেটা রায় হয়েছে। তো এই জায়গায় আসলে কখনো আমি মানে আমার কাছে মনে হয় কি যে আমি কখনো এরকম সিচুয়েশনে পড়ি নাই যে পুলিশ কেস বা এরকম টাইপের। আমি বাংলাদেশে এরকম কোনো দিনও পড়ি নাই, এখানে তো পড়িও নাই, পরে তো পড়লাম এই বিষয়ে। পরে আমাকে আসলে বল, আমার সাথে যখন জাজ কথা বলে তখন বল, এখানে হাত তুলে বলতে হয়। আমাদের বাংলাদেশে যেমন যাহা বলিব সত্য বলিব, সত্য বলিও মিথ্যা, সত্য বলিয়া মিথ্যা বলিব না, ঠিক এই জায়গায়ও আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ করায়, হাত উঠায়, এভাবে হাত উঠায়। আসসালামু আলাইকুম, কিরম আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনাদের সাথে একবার আমি মনে হয় বিষয়টা শেয়ার করছিলাম যে আমার 3 কোটি টাকা জরিমানা, সেটা হলো একটা অ্যাক্সিডেন্টে 2020 সালে। সেই জরিমানাটার কোর্ট পর্যন্ত গেছে, সেটা নিয়ে আমি অনেক মন খারাপ করে আপনাদের সাথে ভিডিও করছিলাম। তারপরে ভিডিওটার মানে বলছিলাম আপনাদের কাছে অনেক যে আমার আসলে দোষ ছিল না। অনেকে সেখানে মেসেজ মানে বলছিলেন যে, অনেকে ভালো কথা বলছেন, অনেকে খারাপ কথা বলছেন, অনেকে বলছেন যে দোষ না হলে কখনো দোষী হয়, আবার অনেকে বলছে যে এরকম সিচুয়েশনে অনেকেই পড়ছেন, মানে বিদেশ বাড়িতে বিশেষ করে। আমি আসলে সবার উদ্দেশ্যে শিক্ষামূলক একটা ভিডিও দিছিলাম যে এরকম এরকম কাহিনী হয়। তো সেই 2020 সালের কাহিনী আমি ছোট করে বলি যে আমি তো সেই সময় আসলে গাড়ি চালানো শিখতেছিলাম। তো হঠাৎ করেই যেদিন আমার এক্সাম হবে, মানে রোড টেস্ট হবে, তার আগের দিন আমি রোডটাকে আবার করে দেখার জন্য আমি আবার গাড়ি চালাচ্ছিলাম। তো সেই জায়গায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার সাথে আমার ট্রেইনারও ছিল। তো ওই জায়গায় আমি আসলে কান্নাকাটি করছিলাম, আমি আসলে ওই পুলিশকে বুঝাইতে পারি নাই যে আমার এখানে দোষ না, মানে কোনো কিছু বলতে পারি না, শুধু ভ্যাদ ভ্যাদ করে কাঁদছিলাম। এবং পরবর্তীতে আসলে আমারই দোষ হয়েছিল। দোষ হওয়ার পরে আমরা আমাদের আমাদের ইন্স্যুরেন্স ওই গাড়িগুলো গাড়ি ঠিক করে দিছে, আমি ভাবছি ওইখানে কোর্ট কেসটা আসলে ডিসমিস হয়ে গেছে। কিন্তু প্রতিপক্ষ খুবই চালাক ছিল, তারা আবার তাদের হলো মানে বডি ক্লেম করছিল। বডি ক্লেম আসলে একটা দুইটা টাকা করে নাই, আমেরিকার প্রেক্ষাপটে 1 জন 100 কে করে, মানে 3 জন ছিল 300 কে আসলে বডি ক্লেম করছিল। আর বাংলাদেশের টাকায় 3 কোটির উপরে আসলে যাবে, আমি আসলে হিসাব করে এখন বলতে পারতেছি না। তো যখন এই এতগুলো টাকার আমার নামে আসলো, মানে যে কোর্টের ইয়েতে, তখন না আমি খুব দিশেহারা হয়ে গেছিলাম। কারণ হচ্ছে আমার আমার ইন্স্যুরেন্স সব কাভার করতো না, আমার ইন্স্যুরেন্সের ইয়ে ছিল অল্প পরিমাণ। পরে আমি খুবই কষ্ট, মানে বলে না একটা মানে যে আমি ভুল করলাম না, কিন্তু আমার দোষ হলো না, আমি আমার দোষ ছিল না, আমার আমার ঘাড়ে দোষটা চলে আসলো। মানে ওই জায়গায় আসলেই আমার দোষ ছিল না, আমি এখনও বলতেছি যে এখনও বলতেছি যে ওই সময়টা আসলে আমার দোষ ছিল না, কিন্তু আমি আসলে পুলিশকে বুঝায় বলতে পারি নাই। ওইখানে আসলে স্টপ সাইন ছিল, তো নিচে আসলে স্টপ সাইনটা ছিল, আমি স্টপ সাইনে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আগে পিছে আসলে গাড়ি দেখছি, দেখার পরে আমি যখন স্টার্ট করছি, অপর পক্ষ থেকে যে গাড়িটা আসতেছিল তার স্পিড ছিল প্রায় 65-70-এর উপরে, সে আসলে আমাকে মেরে দিছিল। কিন্তু আমি সেটা ওইভাবে আসলে উপস্থাপন করতে পারিনি, যার কেসটা চলতেছিল চলতেছিল কোনোভাবেই সমাধান হচ্ছিল না। মানে তারা এতই নাসর বান্দা যে আমার কাছ থেকে 3 কোটি টাকা তারা নিয়েই ছাড়বে, এরকম একটা অবস্থা। আর আমিও না শুনে মানে সারাক্ষণ খালি কান্নাকাটি করতাম যে আল্লাহ তোমার ইয়াতে কি বিচার নাই, মানে আমি কি এভাবে দোষী হয়ে যাব, আমি দোষ না করেও দোষী হয়ে যাব। আমি এখানে আমি কত যে কান্নাকাটি করছি, সত্যি আমি অনেক কান্নাকাটি করছি, অনেক কান্নাকাটি করছি, এতগুলো টাকা। যদিও ইন্স্যুরেন্স কিছু দিবে, কিছু আমার ইয়ে থেকে যেত, কিন্তু তারপরেও যে আমি কোনো দোষ করি নাই, কিন্তু তো আমাকে মানে সামনাসামনি না, আমার হচ্ছে মোবাইলে আসলে এগুলো হয়েছে। তো আমিও তাই বললাম, বলার পরে আমার সাথে কথা হলো, কথা টথা বলার পরে জাজ এবং সেই মহিলার যে
উকিল যাকে বলে, সেই উকিল আমার সাথে কথা বলছে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। 1.5 ঘন্টার মতো কথা বলার পরে তার মনে হয়েছে যে আমি অনেক ভালো মনের মানুষ এবং আমার সাথে যেটা ঘটছে আসলে এটা আসলে সঠিক না, এবং আসলে বিষয়টা এমন না, এরকম টাইপের। ওরা আমাকে যা যা বলছে আমি তাই তাই বলছি, একটা অক্ষর আমি মিথ্যে বলি নাই এবং একটা বিষয়ে আমি ইয়ে করি না, ওদের কাছে লুকাই নাই, এবং কি কি হয়েছে আমার পরবর্তীতে কি রকম কি সব আমি এভরিথিং সত্যি কথা বলছি। বলার পর তাদের কাছে মনে হয়েছে যে আসলে আমার উপর অবসর করা হয়েছে, মানে তার অ্যাটর্নি কেসটা ডিসমিস করে ফেলছে, মানে একটা টাকা আর লাগে নেই। মানে আমার না এত ভালো লাগছে যে আসলে সত্যি কথা বলতে কি জানেন, আমার আসলে কান্না আসছে এই জন্য যে আমি একসময় কান্না করছি যে আমাকে বিপদে ফেলাইলো, এরকম করে মহিলাকে কতই করছি, কিন্তু যে একটা ভালো মানুষের যে তারা মূল্যায়ন দিতে পারে বা একটা মানুষ মিথ্যে বলে নাই, তারা যে বুঝতে পারে পারছে, মানে এই আমেরিকার যে আইনটা বা সেই উকিলটা যে বুঝতে পারছে, আমার এটাতে না এত ভালো লাগছে যে আমার কেসটা না অনেক খারাপ খবরের মাঝে মানে একটা ভালো খবর যে আমার কেসটাতে একদম ঝিসমিস হয়ে গেছে, আমার কোনো টাকা পয়সা দিতে হবে না, সব কিছুই একেবারে মীমাংসা হয়ে গেছে, মানে আমার আমার কোনো দোষ ছিল না ওখানে, ওরা বুঝতে পারছে সেই বিষয়টা। বলার পরে আমার হাজব্যান্ডকে ফোন করে বলছে যে আমরা তোমার ওয়াইফকে খুব বেশি বিশ্বাস করছি, সে যে সহজ সরল সেটা আমরা বুঝে গেছি, আর এই কেস এখানে ঠিসমিস আর কিছু, আর এই কেসটার আর আমরা কন্টিনিউ করব না, এখানেই সব কিছু সমাধান হয়ে গেল। তো যখন আমার বর আসলে আমাকে এই কথাগুলো বলতেছিল যে তোমার আর কোনো টাকা পয়সাও দিতে হবে না, কেসটা চলে গেছে, বিশেষ করে আমার এত ভালো লাগছে, মানে যে মনে হয়েছে যে আসলেই আল্লাহ পাক কখনোই মানে কাউকে নিরাশ করে না, সত্য সব সময়ই সত্য সত্যর মতোই থাকে, মানে মিথ্যে যতই অনেক স্ট্রং হোক না কেন এক সময় সেটা হেরে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে যে উনি হেরে গেল। তো আমি যেহেতু বোঝাতে পারি নাই, সেই সুযোগটা সে মানে কাজে লাগাইছে এবং সেই সুযোগটা সে শুধু ক্লেম বডি ক্লেম ওইটা পর্যন্ত করে ফেলছে 1 বছর পরে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া জানাই, আপনাদের কাছেও বললাম, অনেকে আমার এই ভিডিওটা দেখার পরে অনেকে আমাকে অনেক মন্তব্য করছেন, ভালো মন্তব্য কেউ করছেন, কেউ বা বলছেন যে খারাপ মন্তব্য করছেন, সবার উদ্দেশ্যে বলি যে আসলে যার হয় সেই বুঝে। দেখেন আজকে আসলে সঠিকটা আপনাদেরকে সেই জন্যই আজকের ভিডিওটা করলাম, সঠিকটা জানানোর জন্য যে আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো সবসময় মনে রাখবেন যে আপনি যদি সঠিক কথা বলেন, সত্য বলেন, সত্য কখনোই মানে মিথ্যে হয় না, মিথ্যে সবসময়ই মিথ্যে হয়, যেটা প্রমাণটা আমি কালকে এবং পেলাম। থ্যাংক ইউ সো মাচ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে দেখাবেন, আর ভালো থাকবেন সবাই, আপুর জন্য অবশ্যই দোয়া করবেন, আর সবসময় সত্যের পথে থাকবেন।